মতি ভাই, শরীরটা ভালো না? ভালো না, কিছুক্ষণ আগে ভালো আছিল, এখন শরীরে জ্বর উঠতেছে। এমন আটকা ফটকা জ্বরের লক্ষণ তো ভালো না, ও যা কবিরাজ দেখাও। দেখাবো, দেশে চুরি চামারি বাড়ছে, আসলে ডান্ডাওয়ালা ওজা কবিরাজ দেখানো ছাড়া গতি নাই। এই কথাটা কি আমারে কইলা? না, তোরে কমুকে, তোর তো এই অভ্যাস ছিল না। ছিল না, অভ্যাস হইতে কতক্ষণ। এই যে আমি ছাদে ঘন ঘন আসি, কেন এইটা কি বোঝো? চুরি করতে, তোমার ভালোবাসা চুরি করতে। তা আমার ভালোবাসা কোসরে কয়টা হান্দাইছ? কি 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 তল্লাশি চালাইলে শরম পাবি, আপোষে নিচে রাখ। ওই সেমনি নিজে ছাদে বাগান করতে পারস না, শুননি? কোলামের বেড়া খাড়া, তোর ভালোবাসা আমি ছুডাম। ভালো ভালোবাসা ভালো না, ভালোবাসা আর নাই, অক্ষণ কাটা ফুসছে। কেন? আরে সে তো একটা চোর, আমি তারে কইলাম তুমি বাগানের মালিক, তোমার কর্তারে না জানায় ফল পারবা, আর সেই চুরি করা ফল আমি খামু? আমার একটা ইমান আছে না কোন? হ্যাঁ তাতুর, কালজান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শোন, ভালোবাসার মানুষকে দু একটা উপহার দেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই, এত অস্থির হচ্ছিস কেন? আরে কারে কি বুঝান, আমি তারে দিনে রাইতে সব সময় বুঝাই, ইমানে পাক্কা হও। না, বদ অভ্যাস আর যাবে না, আমি যাই। আয় মেয়ে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তো খুব সৎ, সৎ মানে সুন্দর। মারে, তুমি মতিকে ক্ষমা করে দিয়ে ওই ফলগুলো নিলে আমি খুব খুশি হব। আপনি খুশি হইলে আমি না করতে পারি না খালুজান, মুরব্বীর খুশি বইলা কথা। এই যে যান নিয়ে আসেন, দুই চারটা বেশি আনলেও এখন আর আপত্তি করুম না। শোনো, তোমাদের ওই পাঠান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও তার বাড়ির ছাদে এরকম বাগান করবেন। হুম, এটা একটা আজেরা কাম, কামের মানুষ রে, খাটানোর ধান্দা। জোরে না কিছু ভাবছিলে? যে যে ভাবতাছি আজ থেকেই ছাদে বাগান করার কাজে লেগে যাবো। যাই, পেয়ারা নিয়ে যাও। জোরি, যে চৌধুরীর বাড়ির বাগানটা দেখেছি? যে মামা সাহেব, আরে ছাদে বাগান করা অনেক লাভজনক, কিন্তু কাম তো মেলা, কঠিন করব। না 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 না, কাজটা মোটেই কঠিন না। আসলে প্রথমে বাগান করতে গেলে একটু খরচ বেশি, বাগানটা হয়ে যাওয়ার পর খরচ বলতে তেমন কিছু নেই, আর তাছাড়া সারা বছর ধরে ফল আর সবজি খাওয়া যায়। চৌধুরী, বাগান তৈরির বিষয়ে তোমার অভিজ্ঞতার কথাটা আমার একটু বলো তো দেখি। আরে আমি তো কৃষি অফিস থেকে সমস্ত তথ্য নিয়েই বাগান করেছি। ছাদে বাগান করতে হলে প্রথমে লাগে বিভিন্ন আকারের ক্রপ, হাফ ড্রাম, চাহিদা এবং রুচি অনুযায়ী তৈরি করা চারা রোপণের পাত্র, উর্বর দোআঁশ মাটি, জৈব সার, প্রয়োজনে রাসায়নিক সার, আর সবচেয়ে বেশি প্রয়োজন কি জানো? আন্তরিকভাবে এর পরিচর্যা করা আর সেচের ব্যবস্থা করা। এইটা তো বুঝলাম, কিন্তু ছাদের কোনো ক্ষতি হইব না? আসলে টবের নিচে ইট বিছিয়ে নিলে কিংবা অন্য কোনো প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করলে ছাদের কোনো ক্ষতি হয় না। বাহ, চমৎকার। জোরি, মন দিয়ে কাজ কর, আমার বন্ধুর মতো এরকম আকর্ষণীয় বাগান আমার করা চাই। মতি ভাই, জ্বর কি কমছে? হাতিটা কি? হাতিয়ার, পোকা মারার হাতিয়ার। ওই আজ কি আকাম করে আমারে ফাঁসাবি? আগে ভাগে কয়ে ফেলা। আজকে আর আকাম করুম না, কামে আইছি। এই যে এইটা হইলো ফেরোমন ফাঁদ, কৃষি অফিসার আপাই কইছে এইটা ফল ও সবজির যে ক্ষতিকারক পুরুষ পোকা, সেই পোকা মারার ফাঁদ। তোরে বিশ্বাস করি না। জানি, কিন্তু বিজ্ঞানরে তো বিশ্বাস করতেই হবে। এই যে এর ভিতরে স্ত্রী পোকার গন্ধযুক্ত একটা পদার্থ আছে, পুরুষ পোকারা ছুটে আসে স্ত্রী পোকার গন্ধ পায়া,
আর আইসাই সাবান পানিতে পয়রা মরে। জরিনা ঠিকই বলেছে, বিষয়টা আমি শুনেছি। যেহেতু পুরুষ পোকা শেষ, পোকার বংশও বাড়ে না। আমি এখন ছাদে বাগান করার বিষয়টা জানি। মামা যেন শখ করছে আর আমার আইসামিও কাটছে। কিন্তু আমার তো চুরির অভ্যাস যায় নাই রে, খালি চুরি করে সব কিছু তোরে দিয়া দিতে মন চায়। আমার উপর অহনও রাগ পড়ে নাই তোমার। কইছি না আমার বাগানের ফল ফলাদি হইলে সদ দিয়া দি মনে। তুমি যে মতি ভাইকে ফাঁসিয়েছ, বাবা বিষয়টা তখনই ধরতে পেরেছিল। কি খালু জান কি তোর মতন বোকা, আর আমি কি হাইরা গেছি? আমি তো হাসছি। আরে না, আমরা দুজনে জিতছি। তোর যেমন ছাদে বাগান করার বুদ্ধি হয়েছে, আমিও ফল ফলাদি প্রতিবেশীদের বিলাইয়া আনন্দ পাই, ছাদে ওইটা নির্মল হাওয়া খাই। নিজে বাগান করি তাই বিষমুক্ত ফল ফলাদি আর শাক সবজি সারা বছর পাই, সারা বছর খাই আর সবাই রে বিলাই। হ্যাঁ, সবাই রে বিলাই।